চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও খাবারের গল্পে এবার আমরা কথা বলবো একজন বিশেষ অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক আন্দোলন কর্মী জনাব সাইফুল আলম বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক। ঈদ মোবারক চট্টগ্রামবাসী এবং সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান এবং এই যে নিউজ 24-এর সকল দর্শকদের, সকল কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা। আমরা আসলে কথা বলছিলাম এবং আমরা সংবাদেও যেটি দেখাচ্ছিলাম চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে, বিশেষ করে এই যে বঙ্গোপসাগরের তীরের এই শহর, কর্ণফুলীর নদী, চট্টগ্রামের ভাষা, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। একটু আপনার কাছ থেকে জানতে চাই, চট্টগ্রামের এখন যে আমরা চাটগায়ে গান দেখছি, ভাষাতেও বৈচিত্র্যতা আছে? অবশ্যই, চট্টগ্রামের ভাষা আসলে বাংলাদেশের নানা জেলায় নানা রকম ভাষা, আমরা সেটা বলি এক এক জেলায় এক এক অঞ্চলের ভাষা। অনেক ভাষাটা অনেক সময় বুঝতে পারলেও সহজ হলো, চট্টগ্রামের ভাষাটা হয়তো অনেকেই যেটা বলে সেটার এক ধরনের মধুরতা আছে, আবার অনেকেই সহজে যে বুঝে তা না, কিন্তু খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এই ভাষার একটা জিনিস। এর পাশাপাশি এই চট্টগ্রামের ভাষাকে যদি বলি, চট্টগ্রামের এক ধরনের গান রয়েছে, আঞ্চলিক গান, যেটি আমরা যদি বলি গফুর আলী, আমরা যদি বলি সৈয়দ মহিউদ্দিন, এম এন আখতার, আমাদের রমেশ শীল, তারা সেই গানগুলো তৈরি করে দিয়ে গেছেন, আজকের শিল্পীরা সেই গানগুলো গাইছেন। এই গানগুলো শুধু চট্টগ্রাম না, বিশ্বমাঝে সমাদৃত। আপনি দেখবেন বাংলাদেশের বাইরে যে সকল আমাদের মধ্যপ্রাচ্যে বা যে সকল প্রবাসী ভাইরা আছে, ওখানে যখন কোনো বাৎসরিক অনুষ্ঠান হয়, চট্টগ্রামের একজন শিল্পী চট্টগ্রামের গান লাগবেই, এরকম জিনিসগুলো আমরা ভিডিওতে দেখি। চট্টগ্রামের কর্ণফুলী, চট্টগ্রামের সাম্পান, এটি সারা বাংলাদেশের একটি ঐতিহ্য বহন করে। আমাদের সব অঞ্চলে কিন্তু নৌকা আছে, কিন্তু চট্টগ্রামের এই নৌকাটা, এটা সাম্পান, এটা এক ধরনের ভিন্নতা আছে। আমরা তিন মাথা যেকে বলি, এটা দুইটা বৈঠা দিয়ে মাঝি বায়। এই কর্ণফুলীকে ঘিরেই এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। একসময় কর্ণফুলী নদীই ছিল এই অঞ্চলের বাহন, এক অঞ্চল থেকে অনেক অঞ্চলে যেত মানুষ বাণিজ্যের কারণে, বেড়ানোর কারণে। আজকে সেই কর্ণফুলী সাম্পানকে নিয়ে প্রচুর গান হয়েছে, শিল্পীরা গান গেয়েছেন, মানে এক ধরনের আমার যে অঞ্চলের সংস্কৃতি বেশিরভাগ দখল করে রেখেছে কর্ণফুলী এবং সাম্পান মাঝিরা, সাম্পানের গান দিয়ে। খাবারেরও বৈচিত্র্যতা আছে আমরা দেখছি। অবশ্যই, চট্টগ্রামের খাবারের, যেমন এই যে আমাদের যে ঈদ, এই ঈদে আমরা যে গরু কিনি সেটারও বৈচিত্র্যতা আছে, মানে লাল গরু লাগবে, বিরিশ গরু লাগবে, বড় গরু লাগবে, মানে এরকম একটা না হয় বোধহয় অন্য প্রতিবেশী বা অন্য জায়গা থেকে একটু পিছিয়ে পড়লাম কিনা, মানে সেরকম একটা জিনিসও আমাদের বহন করে। আমাদের গরুর মাংস, আমরা 365 দিন কিন্তু চট্টগ্রাম মানুষ গরুর মাংস খায়, গরুর মাংস বেশি খায় সেক্ষেত্রে, কিন্তু তারপরেও আমাদের সেই ঈদের সেই জায়গাটা লাগবে। এখানের মানুষের, মানুষের প্রতি যেই মমত্ব, ভালোবাসা এবং দানের প্রতি মাংসের যে বিতরণ, সেটাও কিন্তু আছে অঞ্চল বেশিরভাগ ক্ষেত্রে। সারা বছর খায় বলছেন, মেজবানের কথা বলছেন, মেজবান আছে, মেজবান ছাড়াও আপনি বাজারে যাবেন, অনেক সময় সপ্তাহে একদিন গরুর মাংসটা বিক্রি বন্ধ থাকে, কিন্তু সেটাও যেন আমরা খুব সহজে মানতে পারি না, আগের দিন আমরা সেই গরুর মাংস কালো ভুনা, মানে কালো করে রেখা, কালো করে খাওয়া, এমন কোনো অনুষ্ঠান নেই। আজকাল বিয়ে বাড়ি, এক সময় বিয়ে বাড়ি দেখতাম খাসির মাংস, মুরগি বা সবজি দিয়ে আমাদের হতো, কিন্তু এখন কমন মুসলিমদের বিয়ের বাড়িতে মানে খাসি মুরগি না থাকলেও গরুর মাংসটা যেন থাকবে। বেলা বিস্কুট, বেলা বিস্কুট আছে, সেটা একসময় গনি বেকারি বা অন্যান্য অঞ্চলের যে বেলা বিস্কুটগুলো, এখন অনেকগুলো জায়গায় সেগুলো ছড়িয়ে গেছে, বেলা বিস্কুট দিয়ে চা দিয়ে সকালবেলা নাস্তা খাওয়া, এটি আমাদের পূর্বপুরুষরা এক সময় ছিল বেলা বিস্কুট দিয়ে শুধু চা। বেলা বিস্কুট এখন ঢাকায়ও পাওয়া যায়। হ্যাঁ, ঢাকায়ও পাওয়া যায়, কিন্তু এখানকার স্বাদের একটু ভিন্নতা আছে, এখানের যে বেলা বিস্কুটের সাইজ, বেলা বিস্কুটের যে গঠন প্রকৃতি, সেটার একটু ভিন্ন রকম দেখতে পাই আমরা। আমরা শুটকির রান্নার রেসিপি দেখি চট্টগ্রামে। হ্যাঁ, আপনি শুটকি পল্লী, আমরা শুটকি পল্লী গড়ে তুলেছি, কক্সবাজার থেকে যে শুটকিটা তৈরি হয়, মহেশখালী, উখিয়া থেকে, রামু থেকে, সেখান থেকে চট্টগ্রামে আসে চট্টগ্রাম বিশান বাজার শুটকি, মানে আমরা যারা এই অঞ্চলে বসবাস করি বা অন্য জেলা থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে চট্টগ্রামে এসেছেন, তারা আসলে প্রথম প্রথম শুটকিটা খুব পছন্দ করতেন না। এখন শুটকিটা এমন হয়েছে, মানে 1000 টাকা, 1200-1500 টাকার নিচে শুটকি পাওয়া খুব কঠিন। রূপচন্দা মাছের শুটকি এখন 3000 টাকার উপরে, মানে কী গরুর মাংস, কী অন্য কিছু মাছের, চিংড়ি মাছের কথা বলবেন, ইলিশ মাছের কথা বলবেন, আমরা অনেক সময় বলি পদ্মার ইলিশ অনেক দামি, কিন্তু আমাদের শুটকিটা তার চেয়ে বেশি দামি, মানে এমন একটা জায়গায় বিদেশে বহন কর বা যাবেন সেখানে নিয়ে যাবেন। চট্টগ্রামে যারা অন্য জেলা থেকে বেড়াতে আসেন, বিভিন্ন আমি দেখি আমার সংস্কৃতি কর্মীরাও যখন আসেন বেড়াতে বিভিন্ন অনুষ্ঠানে, যাওয়ার সময় একটুখানি শুটকি হলো তারা চট্টগ্রাম থেকে নিয়ে যাবেন। ভাষার টিকে থাকার একটা ব্যাপার আছে, আঞ্চলিক ভাষার, সে জায়গায় আমরা দেখছি যে চট্টগ্রামের মানুষ, দুজন চাটগায় মানুষ একসাথে হলে চট্টগ্রামের ভাষায় কথা বলতে পছন্দ করেন, সে জায়গায় ভাষার টিকে থাকার ক্ষেত্রে কোনো শঙ্কা তো নেই নিশ্চয়ই?
না ওরকম একটা সংখ্যা নাই, তবে আমাদের যে পরবর্তী প্রজন্ম গড়ে উঠছে, আমরা যেই অনেক সময় দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম বা এই ধরনের স্কুলগুলোতে পড়ালেখা করাচ্ছি আমাদের সন্তানদেরকে, ঘরে আমরা যারা আছি তারা হয়তো সেই চর্চাটাও অনেক সময় করি না, যার কারণে ওরাও হয়তো সেই ভাষা থেকে একটু দূরে চলে যাচ্ছে। আমাদের প্রজন্ম পর্যন্ত সেই ভাষাটা অনর্গল চলছে। এটি চট্টগ্রাম শহরে যতটুকু হয় আমার চারিদিকে গ্রাম অঞ্চলে বা আমাদের উপজেলা ইউনিয়নগুলোতে এই সেই ভাষাটি কখনোই বন্ধ হবে না। তবে এই চট্টগ্রাম ভাষাকে, ভাষার যে মধুরতা, কিছু কিছু কথার যে রস আছে, ভিন্নতা আছে, এগুলো আসলে গবেষণার মধ্য দিয়ে গবেষণা কেন্দ্র বা কোনোভাবে এগুলোকে ধারণ করে রেখে দেওয়া যায় কি না, অনেক ইতিহাস অনেক কিছু হারিয়ে যায়, অনেক কাজ করার বাকি আছে। তার অর্থ একসময় আমরা সেই রম্য কথা, মজার কথা, গল্প, কাহিনীগুলো, পুঁথি, হলা হলা, একসময় আমরা বিয়ের গান, ছাত পিটানি গান বলতাম, আমরা সাম্পান মা সুর হারিয়ে যাচ্ছে, অনেক সময় এদেরকে খুঁজে পাই না। আমরা চট্টগ্রাম উৎসব করি মাঝে মাঝে, কিন্তু উৎসবে চট্টগ্রামের সমস্ত কিছু দিতে চাই, অনেক সময় পাওয়া যায় না। একসময় কবিগান, মানে খুব বিখ্যাত একটি ছিল যে আমাদের চট্টগ্রামের কবিগান, মুষ্টিমেয় কয়েকজন কবিয়াল এখন পাবেন, কারণ এটা চর্চা নাই, ওরাও পরবর্তী প্রজন্ম গড়ে তুলতে পারেনি, বা আমরা যারা সংগঠকরা আছি আমরাও সেখানে উৎসাহ দেই নাই বা উৎসাহবোধ করি নাই যে মাধ্যমটাকে ধরে রাখা। চট্টগ্রামে কয়েকজন যারা আঞ্চলিক গান চট্টগ্রামের ভাষায় গান লিখতেন, ওরা সাম্পানাল্লা, বাঁশখালী, মহিষখালী, সুতরাং এই যে গান লেখার ক্ষেত্রেও অনেকটুকু আমরা গীতিকারকেও হারিয়ে ফেলছি, সুরকারকে, বা অনেক সময় অরিজিনাল যেই সুর চট্টগ্রামের ভাষায় তিনজনে গান গাইবে, কিন্তু যদি আপনি গীতিকার সুরকারকে সামনে বসান তখন বলবো যে ভিন্নতা আছে উচ্চারণের ভাষায়। এই যে ভিন্নতা, মানে এই যে এর গভীরতা, মাটির রটা তুলে আনা, এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে একটু কাজ করা উচিত। এখানে পৃষ্ঠপোষকতার অভাব আছে নিশ্চয়ই বিষয়টিতে? অবশ্যই পৃষ্ঠপোষকতার অভাব আছে। আমাদের পৃষ্ঠপোষক যারা, তারা একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছেন, সেটা হচ্ছে আমি কী দিলাম কত বেশি পাবো। তো সুতরাং অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের অনুষ্ঠানে তারা সহযোগিতা করেন, কোটি মানুষের সমাগম যেখানে, লক্ষ মানুষের সমাগম, তারা সেগুলোতে বিনিময়টা চান, কিন্তু চট্টগ্রামের সংস্কৃতি, গান, নাটক, নৃত্য, আবৃত্তি, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য খুব বেশি মানুষ যে এগিয়ে আসেন তা না। নানারকম উৎসবের আয়োজন হয়, নানারকম ইয়ে হয়, কিন্তু সেখানে খুব বেশি সহযোগিতা পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশে যদি দেখেন, চট্টগ্রামেই সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠানগুলো রয়েছে, বৃহৎ ব্যক্তিগুলো রয়েছে যারা পৃষ্ঠপোষকতা অন্য জায়গায় করছে। চ্যানেলগুলো দেখেন আপনি, আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি বলি যে বিজ্ঞাপনগুলো যায়, অধিকাংশ কারখানা ফ্যাক্টরির মালিকরা কিন্তু চট্টগ্রামের। কিন্তু চট্টগ্রামের সংস্কৃতিকে ধরে রাখা, টিকিয়ে রাখা বা চর্চার জন্য প্রসারিত করা, শিল্পীদের সহযোগিতা এগিয়ে আসা খুব কম আসলে সেই জায়গাটাই বলবো, খুব বেশি বললে পাওয়া যায় না। সেটা হচ্ছে যে আমরা, হ্যাঁ, মূলধারার গণমাধ্যম তো ভূমিকা রাখতে পারে, অবশ্যই সেটা গণমাধ্যমগুলো ভূমিকা রাখে, রাখতে পারে এবং রাখে বি দেয়। আপনার কথা বলি, আপনাদের মতো এই সকল এই যে মিডিয়ার চ্যানেলগুলো বা পত্রিকাগুলো আছে, তারা আমাদের সংস্কৃতিকে যেভাবে সহযোগিতা করে, মানে অন্য অন্য মাধ্যমগুলো সেভাবে আমাদের খুব বেশি চলে, আমরা যখনই ডাকি তখনই পাশে পাই, কাউকে না কাউকে ছুটে আসছেন যে এইটা এইটা লাগবে। এই যে আজকে সেই চট্টগ্রামের খাবার, ঈদ, ইয়া, অনেক কিছু নিয়ে হচ্ছে যে এই সংস্কৃতি, ভাষা, এটাকে ধরে রাখার জন্য কী কী দরকার, কী করা দরকার, যাব সেই ক্ষেত্রে এক ধরনের গবেষণা তো দরকারই আছে আমাদের বাংলা একাডেমি বা সাহিত্য যারা নিয়ে চর্চা করেন, কীভাবে গবেষণা করে সেগুলো তুলে আনতে পারেন, সংরক্ষণ করতে পারেন, এবং চর্চার জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কি না, মানে চট্টগ্রামের আঞ্চলিক চর্চাগুলো এখানে হয় আমরা জানতে পারবো সেরকমটা। আপনাদের গণমাধ্যমগুলো আছে, আমি ধন্যবাদ জানাই, বিগত দিন আমরা সহযোগিতা পেয়েছি, কিন্তু আরও বেশি সহযোগিতা পেলে আমাদের এই ভাষাটি, যেমন আজকে এই যে সুটকি, খাবার, কর্ণফুলী নদী, সাম্পান, লোকগান, লোক উৎসব নিয়ে কথা হচ্ছে, কিন্তু সেরকম বিভিন্ন চর্চার বিভিন্ন যেগুলো হারিয়ে যাচ্ছে এগুলো যদি তুলে ধরা যায়, তাহলে কিন্তু আমাদের যারা সংগঠক রয়েছে তারা কিন্তু একটু মাঝে মাঝে ভাববে যে কোথায় হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, শিল্পীদের সেই জায়গাটায় যদি ধরেন যে এই মাধ্যমগুলো আরও বেশি চর্চা হবে, তাহলে আরও বেশি তারা পাবে। মাঝে মাঝে অনেক গুণী শিল্পী আছে চট্টগ্রামে, চট্টগ্রামের গণমাধ্যমগুলো যদি তাদেরকে একটু উপস্থাপন করে, তাহলে আমরা মনে করবো ওই শিল্পীরা আরও বেশি ভূমিকা রাখতে পারবে, সেটি ঢাকায় না, বিশ্বে অন্যান্য জায়গায় গিয়েও। তো সুতরাং গণমাধ্যমেরই কিন্তু আসলে একটি বড় ভূমিকা, মানে একটু প্রচার প্রসারের ক্ষেত্রে। অনেক বছর শিল্পী গান গাইলেন, অনেক বছর নাটক করলেন, নৃত্য করলেন, বা অনেক দিন ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু এটা কোনো জায়গায় সেইভাবে উপস্থাপিত হয় নাই, অনেক সময় আমরাও নিরাশ হয়ে যাই। তো সেই ক্ষেত্রে যদি আপনারা আরেকটু এগিয়ে আসেন, তাহলে হয়তোবা আমাদের এই জায়গাটি আরও বেশি প্রসারিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার যারা দর্শক এই নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে এই মাধ্যমের সাথে এখনও আমাদের সাথে আছেন, অনেরারও বেগুনের শুভেচ্ছা, ঈদ মোবারক। নিশ্চয়ই অনেরা গরুর মাংস খাইতে লাগবেন, আইজো গরু জড়াইন, সুতরাং বেগুনের বাসা বেগুনও যাইবেন, আঁড়ার ভিতর আঁড়ার বন্ধন আঁড়ার সম্প্রীতি আঁড়া টিকায় রাখিম, গরুর মাংস খাইম, উনি খাইম, কর্ণফুলী নদীর যাইম, সাম্পান মাঝির গানুন্যুম আয়ুন আঁড়া কর্ণফুলী তুন বেড়াই আইগুই। ঈদ মোবারক, ঈদ মোবারক।